দিন আগে উদিপুর জামজুরিতে আক্রান্ত হন দেবদাস ব্যানার্জি নামে এক কংগ্রেস কর্মী এ নিয়ে থানায় মামলাও হয়েছে আহত কংগ্রেস কর্মীকে দেখতে শুক্রবার তার বাসভবনে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সহ যুব কংগ্রেসের নেতৃত্ব উদয়পুর জামজুরিতে নিজস্ব জায়গা রাজনৈতিক দলীয় অফিসে পরিণত হওয়ায় তার প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত হন দেবদাস ব্যানার্জি নাম এক কংগ্রেস কর্মী এই ঘটনায় অভিযোগের আঙুল উঠে জামজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে মারধর করা হয় কংগ্রেস কর্মী দেবদাস পেনাজিকে এ নিয়ে মামলা করায় থানা পর্যন্ত এদিকে বুধবার সন্ধ্যা রাতে জামজড়িতে বিজেপিকে এক বিক্ষোভ মিছিল বের করে 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার আহত কংগ্রেস কর্মীকে দেখতে শুক্রবার দেবদাশ পেনার্জি বাসভবনে যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটুন পাল সহ যুব কংগ্রেসের নেতৃত্বকৃমিরা সাংবাদিকতির প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা বলেন ব্যক্তিগত সম্পত্তি থেকে কংগ্রেসকে একটি জায়গা দিয়েছিলেন দেবু পেনার্জি পিতা হারাধন ভেনার্জি কিন্তু বর্তমানে এই জায়গায় শাসকদল থেকে দলীয় পতাকা লাগানোরকে কেন করে বাধা দিয়েছিল দেবু পেনার্জি আর তাতে মারদু করা হয়তে পূর্বে এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং গোটা ঘটনা নিন্দা জানান ত্রিপুরা প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এদিন প্রদেশ সভাপতি সুদীপ রায় বর্মনের উদীপুর সফরকে কেন্দ্র করে উদীপুর জামজুরি এলাকায় মোতায়েন করা হয় বিশাল সংখ্যায় টিএসআর পুলিশ বাহিনী আরুণ আমাদের দলের বর্ষিয়ান নেতা প্রয়াত হয়েছেন ওনার পরিবারের যারা সদস্য সকলেই কম বেশি জাতীয়তাবাদী আদর্শে কংগ্রেস দলের প্রতি তাদের পূর্ণ আস্থা এখানে একটি পার্টি অফিস যা বাবুর নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি এবং এই সম্পত্তিটা একটা অংশ তারা কংগ্রেস জাতীয় কংগ্রেসকে দান করেছেন এই কংগ্রেস অফিস অন্যায়ভাবে দখল করে যখন বিজেপি দলের পতাকা সেখানে উত্তোলন করা হচ্ছে সেই সময় ওনার পরিবারের পক্ষে দেবু ব্যানার্জি ওনার ছেলে উনি বুধয় এই বিষয়টা নিয়ে তাদেরকে সতর্ক করেছিলেন এবং বলেছিলেন যে না এটা না করা এবং ভবিষ্যতে এটা করা হবে না বলে তারা প্রতিশ্রুতি দিয়েও পরের দিন অতর্কিত ওনার উপর হামলা করে ওনাকে আক্রমণ করে ওনার শরীরে আঘাত করা হয় এবং এই গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে উনি উদয়পুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন আমরা খবর পেয়ে আমাদের জেলা কংগ্রেস সভাপতি সহ উদয়পুরের সমস্ত নেতৃবৃন্দরা ওনাকে সেখানে দেখতে যান